হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডি কিং ইউটিউব চ্যানেল তো আজকে আমাদের চ্যানেলে ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং এস এর ডেইলি জি কে মক টেস্টের ঊনপঞ্চাশ নম্বর ক্লাস এবং আজকে যে ত্রিশটি প্রশ্ন রয়েছে এই ত্রিশটি প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষাতে এসেছিলো এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটাকে লাশ পর্যন্ত দেখবে এবং ভিডিও শেষে তোমার জন্য হোমওয়ার্ক প্রশ্ন থাকবে তো সেই প্রশ্নের উত্তরে তোমরা কমেন্টে জানাবে তো আজকের প্রথম প্রশ্ন দেখো যে নিম্নলিখিত কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শান্তি স্বরূপ পুরস্কার দেয়া হয় তো অপশনগুলি রয়েছে সাহিত্য বিজ্ঞান চিত্র প্রদর্শন এবং সমাজসেবা তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে বি নাম্বার বিজ্ঞান তো আজকের মক টেস্টে তোমাদের সমস্ত রকম ক্যাটাগরির প্রশ্ন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সব কিছু তো মিশ্রিত প্রশ্ন রয়েছে তোমার ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে নেক্সট দেখো যে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য কোন সংস্থা কলিঙ্গ পুরস্কার প্রদান করে তো পুরস্কার সম্পর্কিত প্রশ্ন তোমাদের পুলিশ পুলিশের পরীক্ষাতে একটি দুটি তোমাদের থাকে তো এই প্রশ্নটি সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এ নাম্বার ইউনেস্কো তারপর দেখো যে নিম্নলিখিত কোন পুরস্কারটি নোবেল পুরস্কার এর সমতুল্য হিসাবে পরিচিত তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সঠিক উত্তর কোনটি হবে বি নাম্বার রাইট লাইভলিহুড পুরস্কার নেক্সট দেখো যে ভারতের সশস্ত্র বাহিনীর জন্য দেওয়া সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি তো এখানে অনেকেই পরীক্ষাতে অপশনগুলিতে ভুল করে যে কোনটি সঠিক উত্তর কেউ অশোক চক্র দিয়ে দেয় কেউ মহাবীর চক্র দিয়ে দেয় তো সঠিক উত্তর কোনটি হবে ছি নাম্বার পরমবীর চক্র নেক্সট দেখো যে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি সম্মানে রমন ম্যাক্সেসাই পুরস্কার দেয়া হয়ে থাকে তো অপশনগুলি রয়েছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি থাইল্যান্ডের রাষ্ট্রপতি নিউজিল্যান্ডের রাষ্ট্রপতি নাকি ফিলিপিন্স এর রাষ্ট্রপতি তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে ডি নাম্বার ফিলিপিন্স এর রাষ্ট্রপতির সম্মানে এ রমন ম্যাক্সাসাই পুরস্কার দেয়া হয়ে থাকে নেক্সট দেখো যে নিম্নলিখিত কোন রাজ্য কবির সম্মান কালিদাস সম্মান এবং তানসেন সম্মান প্রদান করে থাকে রাজস্থান উত্তরপ্রদেশ বিহার নাকি মধ্যপ্রদেশ তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে ডি নাম্বার মধ্যপ্রদেশ সরকার তারপর দেখো যে নিম্নলিখিত কোন শব্দটি লং টেনিস খেলায় ব্যবহৃত হয়ে থাকে ডিউস চকি পুলটার নাকি স্কোপ তো তোমরা গেস করো কোনটি সঠিক উত্তর হতে পারে আর বন্ধুরা যারা ভিডিওটাকে এখন লাইক করেনি প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে আর যারা যারা আমাদের এই চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর এই সমস্ত প্রশ্ন তোমাদের আবার তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে সেখান থেকে তোমরা কপি করে নিতে পারবে বা প্রশ্নগুলির মক টেস্ট হবে আবার টেলিগ্রামে তো তোমরা যদি আমাদের টেকনিক্যাল স্টাডি টেলিগ্রাম না জয়েন করে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা তোমরা টেলিগ্রামে সার্চ করবে টেকনিক্যাল স্টাডি তো সবার উপরে চলে আসবে সেখান থেকে জয়েন করতে পারবে তো এই প্রশ্নটি সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এ নাম্বার ডিউস নেক্সট দেখো যে গগন নারাং কোন খেলার সাথে যুক্ত এয়ার রাইফেল শুটিং অ্যাথলেটিক্স ব্যাডমিন্টন নাকি গল্ফ তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এ নাম্বার গগন নারাং এয়ার রাইফেল শুটিং এর সাথে যুক্ত নেক্সট দেখো যে ফরাসি ওপেন জয়ী সবচেয়ে বেশি বয়সী পুরুষ খেলোয়াড়ের নাম কি তো এরকম প্রশ্ন অনেকবার পরীক্ষাতে আসে তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের বি নাম্বার আন্দ্রে ভ্যাকরোট তারপর দেখো যে ফরাসি ওপেন জয়ী সবচেয়ে বেশি বয়সী মহিলা খেলোয়াড়ের নাম কি জন লাহানে আন্দ্রে তামেশ্বরী লেলি লেন্ড্রি নাকি জাসুজা কর্মজি তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে ডি নাম্বার জাসুজা কর্মজি। তারপর নেক্সট দেখো যে কোন টেনিস টুর্নামেন্টের সিঙ্গেল জয়ীদের মাস্কাটিয়ার্স ট্রফি দেয়া হয়ে থাকে অপশনগুলি গেস করো তোমরা আর নিচে দেখো লাইফ চ্যাট শো হচ্ছে সেখানে তোমরা লেখো যে কোনটি সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর কোনটি হবে সি নাম্বার ফ্রেন্স ওপেন তারপর নেক্সট দেখো যে আন্তর্জাতিক স্তরে স্বর্ণপদক জেতা নির্দিষ্ট শ্রেণীর ক্রীড়া ব্যক্তিত্বদের পেনশন দেওয়ার বয়স কত তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এ নাম্বার তিরিশ তো তিরিশ বছর বয়সী যারা তাদের মধ্যে মনে করো যারা বিদেশে স্বর্ণপদক প্রাপ্ত মানে আন্তর্জাতিক স্তরে তো তাদের তিরিশ বছর হওয়ার পরের থেকে পেনশন দেওয়া হয়ে থাকে নেক্সট দেখো যে প্রয়াত বিধায়ক মিগেন মাহাতি তিনি কোন বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক হয়েছিলেন তো এর আগের যে বারোটি প্রশ্ন ছিল তো বারোটি প্রশ্ন তোমাদের পুরস্কার সম্পর্কিত প্রশ্ন থেকে ছিল এখনকার প্রশ্নগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কিত নেক্সট দেখো সরি এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে ডি নাম্বার মেদিনীপুর তারপর যে হু এর রিপোর্ট অনুসারে কাউন্টডাউন টু দুই হিসাবে কোন রোগ পৃথিবী জুড়ে বছরে প্রায় পাঁচ লক্ষ মৃত্যু ঘটাবে মানব জীবনে তার সঙ্গে এই প্রশ্নের উত্তর তোমরা সবাই জানবে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এ নাম্বার করোনার হার্ট ডিজিজ তারপর দেখো যে সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতা সূচক দু হিসাবে ভারতের স্থান কোথায় তো দুই হিসাবে ভারতের স্থান কোথায় ছিল একশো পাঁচতম স্থানে নেক্সট দেখো যে আর্থিক স্বাস্থ্যের সংকটের কারণে লক্ষ্মী বিলাস ব্যাংক কোন ব্যাংকের সঙ্গে মিশে গেল তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের সি নাম্বার ডিবিএস ব্যাংক তারপর দেখো যে দুই সালে গভীর রাতে তীব্র ঘূর্ণিঝড় রূপে আশ্রয় পড়েছে পুডুচেরিতে তামিলনাড়ুর উপকূলে তো এই ঝড়টির নাম কি। তো এই ঝড়টির নাম কী ছিল সি নাম্বার নিবার তো সম্প্রতি দুই হাজার কুড়ি এবং একুশে যে ঝড়গুলি হয়েছিল সেই ঝড়গুলি তোমরা দেখে নিবে বা সেই ঝড় সম্পর্কিত প্রশ্ন সেখান থেকে তোমরা পরীক্ষাতে একটি দুটি প্রশ্ন পাবেই তারপর দেখো যে দুই হাজার কুড়ি এ ভারতীয় কোন ছবি আন্তর্জাতিক কাহিনী চিত্র হিসাবে অস্কার পুরস্কার পেয়েছিল তো সঠিক উত্তর কোনটি হয়েছে এই প্রশ্নের বি নাম্বার জার্লি কট্টু তো টাইপিংটা একটু বানামটা একটু ভুল আছে সঠিক উত্তর কী হয়ে যাবে জার্লি কাট্টু তারপর দেখো যে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে সঠিক উত্তর কী হয়ে যাবে এ নাম্বার জেব বেজস নেক্সট দেখো যে ভারত সরকারের কোন মন্ত্রক পরিযায়ী শ্রমিকদের কল্যাণ প্রসঙ্গে রাজ্যগুলিকে নির্দেশনামা পাঠিয়েছে তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের বি নাম্বার শ্রম মন্ত্রক তারপর দেখো যে কোন ভারতীয় সংস্থা অ্যারিস অ্যানিক প্রকল্প চালু করেছে ডিআরডিও ইসরো নীতি আয়োগ নাকি এদের মধ্যে কোনোটি নয় তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সি নাম্বার নীতি আয়োগ এই অ্যারিস অ্যানিক প্রকল্প চালু করেছে তারপর দেখো যে কেন্দ্রীয় সরকার দু লক্ষ টাকা উৎসাহ ভাতা দেবে এতে কোন সেক্টর লাভবান হবে টেলিকম সেক্টর ওষুধ শিল্প নাকি অটোমোবাইল শিল্প তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের সি নাম্বার অটোমোবাইল শিল্প নেক্সট দেখো যে কোন দেশের সরকার শহীদ শিখ সেনাদের স্মরণে দেশে একটি আবক্ষ মূর্তি বসাচ্ছে অপশনগুলি রয়েছে ব্রিটেন রাশিয়া সিঙ্গাপুর নাকি কানাডা তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সঠিক উত্তর এ নাম্বার ব্রিটেন বন্ধুরা তোমরা যারা এখনও ভিডিওটাকে লাইক করো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে নেক্সট দেখো যে ভারতের যে রাজ্যে রাজস্ব আদায়ের পরিমাণ সব থেকে বেশি তার নাম কি তো সঠিক উত্তর কী হয়ে যাবে এ নাম্বার মহারাষ্ট্র মহারাষ্ট্রে থেকে বেশি রাজস্ব আদায় করা হয়ে থাকে তারপর দেখো যে ওয়েলথ অফ নেশনস এই গ্রন্থটির প্রবক্তা কে তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটি আশা করি তোমাদের সবারই জানা কারণ টেলিগ্রামে এই প্রশ্নটি অনেকবার কুইজে দিয়েছিলাম সঠিক উত্তর কোনটি হয়ে যাবে বি নাম্বার অ্যাডাম স্মিথ নেক্সট দেখো যে নিম্নলিখিত কোন দেশের সঙ্গে ভারতের প্রথম বাণিজ্য শুরু হয়েছিল সঠিক উত্তর কোনটি হয়ে যাবে ডি নাম্বার পর্তুগাল তো এই প্রশ্নগুলি হয়তো কয়েকদিন আগেই বা তোমাদের মাঝে মাঝে আমি দিয়েছিলাম তোমরা কমেন্টে উত্তর জানাও যে কার উপর ভিত্তি করে ভারতে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা হয় এই প্রশ্নটি সঠিক উত্তর কোনটি হবে বি নাম্বার কনজিউমার প্রাইস ইন্ডেক্স নেক্সট দেখো যে প্লাস্টিক মানি বলে পরিচিত কোনটি ক্রেডিট কার্ড ডিমান্ড ড্রাফট ফিক্সড ডিপোজিট নাকি বেয়ার চেক তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের এ নাম্বার ক্রেডিট কার্ড তারপর দেখো যে নাবার প্রতিষ্ঠানটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত শহরের উন্নয়ন গ্রামের উন্নয়ন শিল্পের উন্নয়ন নাকি মিলের উন্নয়ন তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে বি নাম্বার গ্রামের উন্নয়ন নেক্সট দেখো যে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামীণ অর্থনীতিতে কাজ করে তার নাম কি গ্রামীণ ব্যাংক গ্রামীণ কৃষি ঋণ সংস্থা প্রাথমিক কৃষি ঋণ সংস্থা নাকি কৃষি ঋণ তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সি নাম্বার প্রাথমিক কৃষি ঋণ সংস্থা তো এই ছিল আজকে তোমাদের তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আজকের মানে আগের দিনের যে হোমওয়ার্ক প্রশ্নটি ছিল যে ঋগ্বেদে কোন নদীর উল্লেখ নেই তো সঠিক উত্তর ছিল ডি নাম্বার পেরিয়ার তোমরা সকলেই কমেন্টে সঠিক উত্তর জানিয়েছিলে আজকের হোমওয়ার্ক প্রশ্নটি দেখে নাও এই প্রশ্নের উত্তর তোমার কমেন্টে জানাবে আশা করি সবারই জানা এই প্রশ্নটির উত্তর আর না জানা থাকলে আগের দিনের মক টেস্টই তোমরা দেখে নেবে সেখানে এই প্রশ্নটির উত্তর তোমরা পেয়ে যাবে যে সংবিধানে কতগুলি শিডিউল রয়েছে বর্তমানে তো প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে তো ভিডিওটাকে লাইক করে দেবে তোমরা যারা যারা এখনও লাইক করো দেখা হচ্ছে আবার নেক্সট মক টেস্টে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং